দাদা এইভাবে সুতা লাগাইতে হবে, আপনি দেখতে পারতেছেন প্রত্যেকটা ঘুরায়া এইভাবে সুতা লাগাইতে হবে। ধরেন আমি দুই পেজ লাগাই দিলাম, আর একটা জিনিস দেখাচ্ছি আপনাকে, আপনি জিনিসটা লক্ষ্য করেন। এই তো গাইসটা চাপালেন, ওই মুড়ো এইভাবে লাগাইতে হবে। গাইসটা চাপার পরে টাইট দিলেন, টাইট দেওয়ার পরে আপনার ধরেন আমি কেচি দেওয়া সুতাটা কেটে দিলাম মোমটা ঢাইলে, তারপরে কী করবেন আপনি, এই জিনিসটা আলগা থাকবে, এই যে এই জিনিসটা এক পেস লাগানো থাকবে, এক পেস যখন সুতাটা লাগাবেন এক পেস লাগানো থাকবে, সুতা কাটা শেষ এই জিনিসটা সরাই দিবেন। তখন একটা কাঠ কাটার বাড়াল দিয়ে আপনি জায়গাটা সমান করবেন, সমান করার পরে আপনি যখন মোমটা খুলতে যাবেন দেখবেন সুতাটা এই পাটায় থাকে না, থাকে মাঝের পাটে। তখন যদি গাছটা ফাঁক করতে যান, অনেক সময় আস্তে আস্তে ফাঁক করতে হবে, এরকম ফাঁক করে হালকা ধাক্কা দেয় মোমটা এই পাটে দিয়ে দিতে হবে, তাহলে এই মোমের গোড়াটা ভাঙবে না, তারপরে আপনি ফাঁক করেন, কোনো সমস্যা নেই। এইভাবে সুতা লাগাইতে হবে। আর আমি এখন লাগাই দিচ্ছি এভাবে, এখানে টাইট করে এটা বাসায় নিয়ে হালকা লুজ করে নিয়েন একবারে, আমি এখানে ফুল টাইট দিয়ে দেবো যাতে রাস্তাঘাটে এবার ধরতে পারে। আর এখানে গেজ করা আছে, সুতা যদি পাত্তি নিচে নামাইতে চান নামাইতে পারবেন, আর উঁচা করলে উঁচা করতে পারবেন। ভালো